ছদ্মবেশী প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানা এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে পল্লবী থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম খোকন, রবিন ও ইমরান। ধর্ষিতা কিশোরীর বয়স 15 বছর। সে মিরপুর এলাকায় একটি কারখানায় কাজ করত। বাদী ও আটককৃতরা জানায়, এই ঘটনার সঙ্গে জয়, বাঁধন, বিজয়, সোহেল সহ আরও কয়েকজন জড়িত রয়েছে। ধর্ষিতার পরিবার ন মুসলিম বলে জানা গেছে। মেয়েটিকে কয়েকদিন আটকে রেখে নেশাদ্রব্য খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে জানায় তার ভাই সিয়াম। যে ও একটা ছেলের সাথে রিলেশন করতো, ওই ছেলের আগে একটা বিয়ে হয়েছে, ওই ছেলে ওর কাছে বলছে যে আমার বউরে আমি ছাইরা দিব, এগুলো রিলেশন করছে। রিলেশন করার পরে একদিন আরও ঘুরতে নিয়ে গেছে, আর 4 দিন আগে ঘুরতে নিয়ে গেছে পলাশনগর। পলাশনগর ঘুরতে নিয়ে যাওয়ার পরে তখন কিছু পোলাবে না, ওরা আটকেছে ওকে দুজনে। ও আসার পরে আমার কাছে গেছিলো, আমার ওয়াইফের কাছে বলছে যে এই ঘটনা হয়েছে।